আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবার কেমন আছেন আজকে অনেক দিন পরে আবারও একটি কেকের ডেকোরেশন নিয়ে চলে এসেছি আজকে যে কেকটি ছিল একটি নাম্বার ওয়ান কেক কীভাবে এই কেকটি আমি ডেকোরেশন করব কেটে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে এখানে সাত ইঞ্চি মোল্ডের মধ্যে একটি স্কোয়ার শেপের কেক বেক করে নিয়েছি দুটি ডিম দিয়ে তারপরে এখানে ক্রাম কুটিং করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো আর আধা ঘন্টা রেখে দেওয়ার পরে এই কেকটা কিন্তু শক্ত হয় নাই পুরোপুরি একটু নরম রয়ে গেছে তাই এই কেকটি কাটতে অসুবিধা হচ্ছে এই কেকটি যখন বেশি সময় ক্রাম কুটিং করে রাখা হয় শক্ত হয়ে যায় পুরোপুরি তখনই কিন্তু ভালোভাবে কাটা যায় এখন আমি মাঝখানের যে অংশটা কেটে নিচ্ছি সেটা আমি উপরে সেট করে দিব আর এ সাইডের যে অংশটা আমি কেটে নিচ্ছি সেটা আমি নিচে সেট করব কেটে আর একটু কাটতে অসুবিধা হচ্ছে কারণ হচ্ছে এই কেকটি নরম তাই কাটতে একটু অসুবিধা হচ্ছে যখন শক্ত থাকতো তখন কিন্তু আর কাটতে অসুবিধা হতো না আপনি কেকটি যখন সেট করবেন তখন ভালোভাবে ক্রাম কোটিং করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন অনেকটা সময় ধরে তখন দেখবেন কেকটা শক্ত হয়ে যাবে আর এই কেকটি আমি প্রথমবারের মতোই বানাচ্ছি আর এই কেকটি আমি কিন্তু নর্মাল ফ্রিজে বেশি সময় রাখলে কাটতে সহজ হতো এখন কিন্তু আমি পুরোটা কেক ফাইনাল কুটিং করে নিচ্ছি আর এই কেকটি কিন্তু ফাইনাল কুটিং করে নেওয়ার পর আমি একটি ব্লেড নাইফের সাহায্যে ভালোভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি আর দেখলেন তো কত সহজে আমি নাম্বার ওয়ানটা কেটে সেট করে নিয়েছি ভালোভাবে ফিনিশিং টানা হয়ে যাওয়ার পর একেকটি একটি ভালোভাবে মুছে তারপরে আমি নর্মাল ফ্রিজে আবারও দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে এক কেকটি আমি ডেকোরেশন করব তিনটি কালার দিয়ে আমি এখানে তিনটি কালার কমিশনে আজকে যে কেকটি ডেকোরেশন করছি আর এই কেকটি প্রথমে আমি অ্যাময়ার নজরদের ফুলটা বানিয়ে নিচ্ছি আর এমন নজর দিয়ে এখানে যে কালারটা করেছি সেটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে হালকা একটু হলুদ কালার মিশিয়ে তারপরে কালারটা করে নিয়েছি দুটি কালার কম্বিনেশনে আজকে এই কালারটা হয়েছে এখন আমি হলুদ কালার দিয়ে সিক্স বি নজর দিয়ে ডিজাইন করে নিয়েছি দেখুন আর এ কালারটা হচ্ছে পুরোপুরি পিঙ্ক কালার একটু গাঢ় পিঙ্ক কালারের মধ্যে গোলাপ নজল দিয়ে ডিজাইনটা করছি এখন ছোট বড় কিছু স্প্রিংকেল দিয়ে দিচ্ছি তিন রকমের কালারের স্প্রিঙ্কেল দিয়েছি তারপরে এই কেকটি আমি ওয়ান মান্থ লেখাটা লিখে নিচ্ছি আজকে এই কেকের ফাইনাল লুকটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন হাফেজ